হঠাৎ করে সামনে একটা এনিমি হেডশট দিয়ে যে M10 দিয়া নাম ছিল শামিম ভাই এবং তার টিমমেট ওইখানে রয়েছে সে তাকে রিভাইভ করতে যায় এবং আমি রাশ করে দেই আর তাকেও এখানে ডাউন করে দেই তার নাম ছিল হচ্ছে আকাশ ওইটি তো এখানে দুইটা প্লেয়ারকে কিন্তু আমি এইখানে দেখো একই সাথে কিল করে ফেলি তাদেরকে কিল করার পরে আমি এইখানে চলে যাই হচ্ছে সরাসরি ফ্যাক্টরিতে সামনে আর একটা প্লেয়ার অনেক বেশি আমাকে ড্যামেজ করে দেয় তার দিকে রাশ করেই দেই তার সাথে সাথে কিন্তু একের 220 হেডশট দিয়ে ডেঞ্জার আরিফ নাম করে প্লেয়ারকে আমি ডাউন করে যেখানে ইমোট দিচ্ছিলাম ভাই কই থেকে যেন আর একটা এনিমি চলে আসে আমি দেখতেই পাই না কিল কনফার্ম করতে না করতে সে কিন্তু আমাকে এখানে ডাউন করে দেয় যে ডাউন সেই ক্লিয়ার তারপরে কিন্তু আবার আমাকে রিভাইভ দেওয়া হয় একটা প্লেয়ার সামনে রাশ করে দেয় রিভাইভ পাওয়ার পরে তার নাম ছিল পান্ডে ভাই তাকে কিন্তু এখানে আমি ক্লিয়ার করে দেই বুঝতেই পারতেছো কত ভালো প্রো প্লেয়ার আমি তো এইখানে গান চেঞ্জ করে M14 আর হচ্ছে এখানে MP40 নিয়ে নেই নিয়ে তারপরে চলে যাচ্ছিলাম এখানে ফ্যাক্টরির দিকে দেখি যে ভাই এখানে বাইরে ফাইট চলতেছিল তো আমি একটাকে ডাউন করে দেই ডাউন করে এনিমিকে এখানে কিল কনফার্ম করে দেই তার নাম ছিল এখানে মাফিয়া এবং আরেকটাও কিল করে ফেলি নাম ছিল B2K নাম করে তো এখানে এক জায়গায় তিনটা কিল আমি পেয়ে যাই কিল পাওয়ার পরে আমি কিন্তু এখানে সরাসরি জোনে চলে আসি আর এখানে পচিনাক মানে পিক থেকে পচিনাকের দিকে প্লেয়ার আসতেছিল তাকেও কিল করে ফেলি এবং ওই লাল ঘরের উপরে প্লেয়ার থাকে তাকেও কিন্তু আমি এখানে ডাউন করে দেই কি নাম ছিল সাইতামা ওরে সর্বনাশ তো এটাই সময় দ্রুত চলে যেতে হবে কিলটা কনফার্ম করার জন্য আর যেই না আমি তাকে কনফার্ম দেওয়ার জন্য কাছে যাচ্ছিলাম হঠাৎ করে কই থেকে এই ভাইটা আমার কিল চুরি করে ফেলে নাম ছিল ইয়াসিন 69 এটা কোনো কথা ভাই আমার কিলটা এইভাবে তুমি নিয়ে গেলে নাও তুমিও একেবারে আমার হাতে মারা খেলে তো যাই হোক তার কিল কনফার্ম করার পরে আমি এখানে কিছুটা লুট নিয়ে নেই লুট নেওয়ার পরে যেটা হয় তোমরা ভাবতেই পারবা না হঠাৎ করে দেখি অনেকগুলো এনিমি এই সাইডে রয়েছে ওই যে বেড়ার সাইডে একটা প্লেয়ার অনেক বেশি ড্যামেজ করে দেয় কিন্তু কোনো ফায়দা হয় না কি আর করা যাবে কপাল খারাপ ছিল হয়তো তো দেখতে পারি ঘরের ভিতরেই কিন্তু সামনে প্লেয়ার রয়েছে একটা ওই যে দেখো হালকা দেখা যাচ্ছে আবার ড্যামেজও দেয় বাইরে থেকে এসে রাশ করে দেই ভাই একটুর জন্য ডাউন হইলো না কপালটা একটু খারাপ ছিল হয়তো তো এইখানে গ্রেনেড মারার চেষ্টা করি হঠাৎ করে গুলু সরে যায় ভয় পাওয়ার মতো অবস্থা বুঝতেই পারতেছো তো এইখানে আমার টিমমেটে চলে আসে এবং আমি অনেক বেশি ড্যামেজ দেওয়া সত্ত্বেও আমার টিমমেট সুন্দর করে কিলটা মেরে দেয় ভেরি গুড তো এইখানে বাইরে বেরোচ্ছিলাম আবার ড্যামেজ অনেক বেশি ড্যামেজ খেয়ে যায় অবস্থা তো খুব টাইট তো যার কারণে আমি একটা মেট কিটা করে নেই তো এখন দেখো এখানে যেটা হয় অনেকগুলো প্লেয়ার আছে সামনে ডান সাইডে বা সাইডে ঠিক আছে সব দিকে যেহেতু প্লেয়ার রয়েছে সাবধানে করতে হবে তো ওই প্লেয়ারটারে আবার আমি ড্যামেজ করে দেই গুলু ফেলে এইখানে নিজেকে সেভ করে নিতে নিতেই দেখো ওই যে ঘরের ছাদে কিন্তু আরেকটা প্লেয়ার ভাই তারে কি চমৎকার ড্যামেজ দিয়ে ডাউন করে দেবে এর নামও আকাশ আরে ভাই ওদের একটা দেখো লাভ দিয়ে নামে তাকেও কিন্তু আমি এইখানে অনেক বেশি ড্যামেজ দিই কিন্তু শালা করে কি গাড়িতে উঠে বসছে ভাই আমি দেখা সত্ত্বেও মারতে পারি না বাট প্লেয়ারের মুভমেন্ট অনেক ভালো দেখছো তাকে আমি যতই মারছিলাম সে কিন্তু এখানে আমার টিমমেটকেও ডাউন করে দেয় এবং সেও সেভে চলে যায় আর একটা প্লেয়ার ইচ্ছে ছিল তাকে আমি একেতে হেডশট দিয়ে দিই ভাই চাইনিজ নাম আমি পড়তে পারি না তো কিভাবে পড়বো বলো এটা তো আমার বোঝার বাইরে তো ওই যে প্লেয়ারটা ওই কিন্তু একা ছিল লাস্ট প্লেয়ার এবার তাকে কিল কনফার্ম করলেই কিন্তু আমাদের এখানে বুইয়া হয়ে যাবে তো এই কিলটা নেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম সাথে ছিল হচ্ছে আমার এইখানে আরেকটা প্লেয়ার হচ্ছে হৃদয় ভাই ছিল আর আমি ছিলাম ঠিক আছে মুভমেন্টটা দেখো ভাই কীভাবে একেবারে চলে যাচ্ছিল আমরা কেউ এই প্লেয়ারটাকে ধরতেই পারতেছিলাম না প্লেয়ারটা আসলে অনেক ভালো খেলে তো ভালো যে খেলে তাকে অবশ্যই আমাদের উচিত ভালো প্লেয়ার বলা তাই না এটা তো আমাদের সবার দায়িত্ব তো দেখো আমাদের হৃদয় ভাই কিন্তু অনেক চেষ্টা করছে প্লেয়ারটাকে মারার জন্য আর আমি ওয়েট করছিলাম যে একটা ভালো পিক পাওয়ার জন্য যে সুযোগ পেলেই মেরে দিব তো আমার এই সুযোগের সৎ ব্যবহার করতেই যাব শেষই হচ্ছিল না সময়টা তো হঠাৎ করেই দেখো এখন কিন্তু সে বাইরে বেরিয়ে আসে আর আমার MP40 ভাই জাম্প শটের কাছে ধরাশায়ী হয়ে যায় আর করে ফেলি ইজি একটা বুইয়া